আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা তো ভালো আছি। তো আজকে আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। তো আশা করি সবাই পাশে থাকবেন। তো এই তো আমরা একটু বাহিরে গিয়েছি তো এই তো আমরা একটু বাহিরে গিয়েছি তো বাহিরে আয়শা আফিফ দেখেন, ওই তো একটা বেবি দেখেছে। তো বেবিকে নিয়ে আয়শা আর আফিফ অনেক খেলা করতেছে, তো বেবিকে দেখে অনেক খুশি। তো ইনি হচ্ছে বেবির আম্মা, তো মালাই, তো মেয়েটাও মালাই ছিল। তো এই তো এখন আমরা একটু কাজে গিয়েছিলাম এখানে, তো বসে আছি। তো কাজ শেষ হলে ওখান থেকে চলে আসব। তো অনেক বড় ছিল, পরিবেশটা খুবই সুন্দর। তো আফি পায়সা তো খেলা করতেছে। তো আজকে আমি অনলাইন থেকে কি অর্ডার করেছি দেখেন, তো আপনাদের সাথেই এখন আমি এটা আনবক্সিং করব। তো অনলাইনে আমি অর্ডার করেছিলাম, তো দিয়ে গেছে। তো এখন এটাকে আমি এখন খুলে নেব। তো আমি এখানে অনলাইনে অর্ডার করেছিলাম আর অনলাইনেই ঘড়িটা দেখেছি, তো খুবই পছন্দ হয়েছিল আমার। তো তার জন্যে অনলাইনে এই ঘড়িটা আমি অর্ডার করেছি। তো এখানে বাসায় এসে দিয়ে গেছে। তো আমি বাসায় আসার পরে পে করেছি, পে করার পরে তারপরে এনেছি, এনে খুলেছি। তো এই তো বাহির করতেছি। তো ঘড়িটা খুবই সুন্দর, সাথে এগুলা প্যাকেট প্যাকেট করে দিয়েছে। তো খুবই পছন্দ হয়েছিল ঘড়িটা আমার, খুবই সুন্দর দেখতে, অনেক সুন্দর। তো এই তো দেখেন ঘড়িটা খুবই সুন্দর। এই ঘড়িটা, এই ঘড়িটা এখানে পাথর বসানো, এগুলো সবগুলো পাথর পাথর বসানো, সাথে একটা ব্রেসলেটও ফিরে দিয়েছে। তো ব্রেসলেটও পাথর বসানো। তো এটা একদম গোল্ডেন কালার, তো এই কালারটা যাবে না, এরকমই থাকবে। তো তার জন্যে কিনেছি আর কি। তো খুবই সুন্দর হয়েছে ঘড়িটা। এতে দেখেন পাথরগুলা অনেক সুন্দর করে বসিয়েছে, একদম মিহি আর খুবই সুন্দর, একদম মিহি করে পাথরগুলো বসানো হয়েছে। তো এই ঘড়িটা খুবই সুন্দর আর অনেক পছন্দ হয়েছে। এতে সাথে হচ্ছে, এটা হচ্ছে ব্রেসলেট ঘড়ির সাথে পরে। তো ব্রেসলেটটা অনেক সুন্দর, সবগুলো পাথর বসানো। তো এই দেশে এটা অনলাইন থেকে অর্ডার করেছি আর এখন সেল চলতেছে, তার জন্য একটু কম পেয়েছি। তো এটা হচ্ছে এই দেশের, আগে ছিল 219 রিঙ্গিট ছিল, তো এখন সেল দিয়েছে। সেল দেওয়ার কারণে মানে 139 রিঙ্গিট হয়েছে, বাংলাদেশে প্রায় 3000 টাকার কাছাকাছি ঘড়িটা। তো এই ঘড়িটা খুবই পছন্দ হয়েছিল আমার, খুবই সুন্দর আর এটা আর দেখতে অনেক সুন্দর আর ফিনিশিংটাও অনেক সুন্দর। তো সাথে একটা প্যাসলাইটও আছে। তো এখন এই তো, আর ঘড়িটার ভিতরের ডিজাইনটাও অনেক সুন্দর। তো সব কিছু মিলিয়ে অনেক ভালো লেগেছিল, তাই অর্ডার করেছিলাম। তো আর এটা পরতে এখন একদম আমি যেরকম দেখেছি সেরকমই এসেছে। অনলাইনে অর্ডার করে আমি খুবই ভালো একটা জিনিস পেয়েছি। তো এই তো এখন আফি পায়েশা কেক খাবে, তো তাদের জন্য একটা কেক নিয়ে আসছে। তো ওদের কোনো জন্মদিনও না, তো আয়েশা আফিফ এটা কেক কাটবে, তার জন্য একটা কেক এনেছে। তো আফিফ আগে একটু কেটে ফেলেছিল, তো আয়েশাকে আর দেখানো হয় নাই। তো এখন এই তো কেকটা খুলবো, খুলে তারপরে ইয়ে করে দেবো, সাজিয়ে দেব। তো আফি আয়েশা যদিও খায় না, কিন্তু কেক কাটতে খুবই পছন্দ করে। তো এই তো কেকটা দেখেন ডিজাইন, আর একদম ব্ল্যাক কালার কেকটা এনেছে। তো আফিফ এখান থেকে আগে একটু কেটে নিয়েছিল, তার জন্য এরকম। তো এখন আফিফ আয়েশা কাটবে কেকটা, ওরা খুবই খুশি আর খুবই ওরা এক্সাইটিং কেক কাটার জন্য। কিন্তু খায় না, কেক কাটলে কি লাভ হবে, কিন্তু কেক একদম খায় না, একটু খাইব খাবে আয়েশা আর তারপরে আর খাবে না, আর আফিফ তো খাই না। তো এই তো এখন ওরা কেকটা কাটবে। তো এই তো উদিতাছে আয়েশা আফিফ, তো দুনো ভাই বোন একসাথে দিতেছে ফু।
তো আবিব এখান থেকে চকলেট নিয়ে খাইতেছে, এই তো কেক কাটা শেষ। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।